ভিউয়ার্স, বাঙালির ফুড চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে ভেজিটেবল ক্রিসপি রেসিপি শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল। তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর পছন্দ হলে লাইক করে অবশ্যই আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো বন্ধুরা, ভেজ ক্রিসপি বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, অর্ধেক বাটি কর্নফ্লাওয়ার, আর সাথে নুন দিয়ে দুটোকেই ভালো মতন মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে এবার সব সবজি অ্যাড করব। সবজির মধ্যে দেখো আমি কর্ন, বেবি কর্ন নিয়েছি, সাথে এখানে আমি বড় বড় করে কেটে ফুলকপি নিয়েছি, এছাড়াও নিয়ে নিচ্ছি ব্রকলি, আর সাথে নিয়ে নেব কিছুটা ক্যাপসিকাম, আর এছাড়াও নিয়ে নিচ্ছি আলু, আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। তোমরা নিজেদের মনপসন্দ যে কোনো সবজি এতে দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে ব্যাটারটার সাথে, যাতে কোটিংটা বেশ প্রপারলি হয়ে যায়। এবার তেল গরম করে সবজিগুলোকে ভেজে নেব। তা এখানে দেখো সবজিগুলোকে বেশ লাল করে একদম ক্রিসপি হয়ে যাওয়া অবধি ফ্রাই করব। আর এখানে আমি প্রথম ব্যাচে যে কটা সবজি মানে তেলের মধ্যে আঁটছে সে কটাই কিন্তু দিচ্ছি। খুব বেশি একেবারে তেলের মধ্যে সবজি দিলে পরে কিন্তু আশেপাশে চিপকে ধরতে পারে, তাই জন্য যখন ভেজ ক্রিসপি বানাবে ঠিক প্রথম ব্যাচে কিন্তু অল্প একটু সবজি দিয়ে আগে ভেজে তুলে নেবে, তার পরের ব্যাচে ঠিক সেরকমই অল্প সবজি দিয়ে ভাজবে। মানে যতবার ভাজা যায় ততবার, পুরোপুরি সবজি দিয়ে একবারে ভাজার কোনো রকমের দরকার নেই। দেখো এখানে সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে আর হালকা একটা লাল রং এসে গেছে। একই প্রসেসে সব সবজি ভেজে নেওয়ার পর কড়ায় অল্প একটু তেলের মধ্যে কুচানো রসুন আমি অ্যাড করে দিয়েছি, তার সাথে এখানে নিয়ে নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। এবার এই দুটোকে ভেজে নেওয়ার পর এখানে দেখো আমি টমেটো ক্যাচাপ অ্যাড করলাম, তো প্রায় 2 চামচ টমেটো ক্যাচাপ আর 1 চামচ গ্রিন চিলি সস, এছাড়াও 1 চামচ রেড চিলি সস, আর সাথে দেখো এখানে নিয়ে নিয়েছি 1 বড় চামচ সয়া সস। এবার এই সব কিছুকে ভালো মতন মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্নাটা করতে হবে। তো এখানে দেখো ভালো মতন মিশিয়ে নেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট রান্নাটাও আমার করা হয়ে গেছে। ঠিক সেই সময় আমি এখানে অল্প একটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এই সসের মধ্যে কিন্তু অলরেডি সল্টটা থাকে, তাই জন্য নুনটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে। এবার দেখো ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব সসের সাথে, আর মিক্স করে নিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই পরেই কিন্তু ভেজ ক্রিসপি তৈরি হয়ে যাবে। তো একদম রেস্টুরেন্ট স্টাইল ভেজ ক্রিসপি বানাতে চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, রেস্টুরেন্টের মতনই খেতে হবে আর সকলেরই খুবই পছন্দ হবে। তো এইভাবে কী হয়, সব সবজি খাওয়াও হয়ে যায় আর খুবই হেলদি হয়। তো এখানে দেখো সব সবজির সাথে আমি সসগুলোকে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা লাল রং এসে গেছে। এবার আরও কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে গরম গরম সার্ভ করে দেবো ভেজ ক্রিসপি। তাহলে আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রাখবে, আগামী পর্বে ফিরে আসছি।